আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ব্লগ। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন ধরে কিছুই কাজকর্ম ছিল না, কিন্তু মালাঘাটের কাজটা ছিল। এখন বাজে বিকাল ওই কটা বাজে, পাঁচটা, এখন বিকাল পাঁচটা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত সেই সকাল থেকে মালাই গেঁথে যাচ্ছিলাম, মালাই গেঁথে যাচ্ছিলাম। লকডাউনের মধ্যে যেমন কোনো কাজকর্ম নেই, তেমনি মালাঘাট থেকে আমাদের সারাটা দিন কেটে যাচ্ছে। মানে ঘুম থেকে উঠছি, মালাগাচ্ছি, আবার ঘুমিয়ে যাচ্ছি, এই ধরনের আমাদের জীবনটা এখন হয়ে গেছে। কিছুই করার নেই, কিন্তু বাড়ি থেকে মানে একদমই বেরোয় না, কারণে খুবই বোরিং হয়ে যাচ্ছি। আর দেখো ওই মেয়েটাও সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এখন ঘুমিয়ে যায়, কিছু করার নেই, বাড়ি থেকে এখন বেশি বেরোনো যায় না। আর এমনিতেও আমরা খুব একটা যে বাইরে রাস্তাঘাটে বেরোই বা বেশি মানে বাড়ি থেকে বেরোই সেরকমও না, কিন্তু তারপরেও লকডাউনের জন্য ঘরেতে বসে বসে একদমই মানে বেশি বেশি বিরক্তিকর হয়ে যাচ্ছে। তো বাড়িতে বসে বসে যেহেতু খুবই বোর ফিল করছি, সেজন্য ভাবলাম আজকে একটু স্পেশাল করাবো। মানে বাড়ির মধ্যে আমার বাড়ির পাশে একটা দিদি ভাই আছে, সে পার্লারে কাজ করে, মানে পার্লারে কাজকর্ম জানে। তো সেই দিদি ভাইকে আমি বলেছি যে আজকে একটু স্পেশাল করবো, তো যদি করি অবশ্যই তোমাদের সাথে সেটা দেখাবো। কি বলতো, বাড়িতে বসে বসে একটু সাজুগুজু করলে একটু মনটা মানে ভালো থাকে, কিছু একটা করতে হবে না, কিছু নিয়ে ব্যস্ত হবে। যখন দেখবে খুব বোরিং লাগছে, বিরক্ত লাগছে বা মন ভালো নেই, তখন এটা মেয়েদের ক্ষেত্রে অবভিয়াসলি হয়। তো একটু সাজুগুজু করা দেখো ভালো লাগবে। আর দেখো আমার চুলটা আগের দিন থেকে আমাদেরকে দেখালাম যে মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, চুলটা বুঝতেই পারছো কতটা শর্ট অ্যান্ড সিল্কি হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমি নিজে অন্তত সাজগোজ করলে খুব ভালো ফিল করতে পারি, তো সেই কারণেই আমি একটু সাজগোজ করি বাড়িতে বসে বসে। এমনিটা করে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় এমনিটা সেজে বুঝে ঘুমাতে যায়, এই দেখো বাড়ির মধ্যে একটা ছোটখাটো পার্লারই খুলে ফেলেছি, এখানে ফেসিয়াল চলছে, তারপরে ভ্রু প্লাক চলছে। এই দেখো আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এখন। আর আমরা রাত্রিরে আজকে ডিনারে রুটি আর ডিম ভাজা খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে হলো যে রুটি তো হয়ে গেছে, মা করে ফেলেছে, তো ভাবলাম যে ডিমটা একসাথে রুটির সঙ্গে ভেজে শসা পেঁয়াজ যেহেতু বাড়ির মধ্যে রয়েছে তো একটু এগরোল তৈরি করে নেওয়া যাক, তাহলে ভালো লাগবে। অনেকদিন এগরোল খাওয়াও হয় না, ভালো লাগে খেতে। তো এখন যাচ্ছি এগরোল তৈরি করতে, তো চলো দেখতে থাকো। Thank you.
দেখো রোলগুলো নিয়ে চলে এসেছি। তো এই দেখো রোল তৈরি কমপ্লিট। তো এখন ডিনার করে নেব আর তারপরে জাস্ট শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো আজকে ভিডিওটা এতটুকুই দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। বাই, গুড নাইট।